হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে আবারও অনেক অনেক শুভেচ্ছা আমাদের টিইউ এক্সাম হেল্প ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, আজকে থেকে আমরা আবারও তোমাদের সাথে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস প্রোভাইড করব আমাদের চ্যানেল থেকে। তো আমরা তোমাদেরকে কথা দিয়েছিলাম সেটা খুব শীঘ্রই শুরু করব কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটি। তো আমরা কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য এবং টেকনিক্যালি আপডেটের জন্য আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটি কিছুদিন বন্ধ রেখেছিলাম। তো আজকে থেকে সেটা আবারও চালু করেছি। এবার থেকে আমরা তোমাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্সের ইংরেজি কোশ্চেনগুলির সাথে সাথে বেঙ্গলিগুলিকেও আমরা ট্রান্সলেট করে তোমাদেরকে দিয়ে দিয়েছি তোমাদের সুবিধার্থে। তোমরা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলে যে প্রশ্নগুলি তোমাদেরকে বাংলাতে দেওয়ার জন্য, ঠিক আছে? তো আমি তোমাদেরকে বাংলাটি ট্রান্সলেট করে এখানে দিয়ে দিয়েছি তোমাদের সুবিধার্থে, তোমরা প্রত্যেকে সেখান থেকে দেখে নেবে। এবং আমরা ক্লাস শেষে তোমাদেরকে আগেকার মতোই পিডিএফ গুলি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দেবো, ঠিক আছে? তো বন্ধুরা, এতদিনের যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলি আমাদের মিস হয়েছিল সেই সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলি আমরা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব। সেখান থেকে তোমরা চাইলে প্রত্যেকে সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলি নিয়ে নিতে পারবে, ঠিক আছে? সেখানে আমরা মান্থ ওয়াইজ তোমাদেরকে দিয়ে দিয়েছি, সম্পূর্ণ 2020 সালে কারেন্ট অ্যাফেয়ার্সও রয়েছে এবং তোমাদের মান্থ ওয়াইজ সেখানে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। তোমরা চাইলে সম্পূর্ণ ইয়ারের কারেন্ট অ্যাফেয়ার্স পেতে পারো এবং সম্পূর্ণ মান্থের কারেন্ট অ্যাফেয়ার্সও তোমরা সেখানে পেতে পারো, ঠিক আছে? এই সম্পূর্ণ আপডেটটি নেওয়ার জন্যই আমরা কিছুদিন কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস করাতে পারিনি তোমাদেরকে, খুবই দুঃখিত আমরা। তো আমরা আজকে থেকে আবারও তোমাদের সাথে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস প্রতিনিয়ত করতে থাকবো, ঠিক আছে? তো চলো দেখে নিচ্ছি আজকে প্রথম কোশ্চেনটি। তো কোশ্চেনগুলির সাথে সাথে আমি বেঙ্গলি ট্রান্সলেট করে দিয়ে দিয়েছি, তোমরা এখান থেকে দেখে নেবে, ঠিক আছে? তো প্রথম কোশ্চেনটি দেখো আজকের, হোয়াট হ্যাজ দ্য গভর্নমেন্ট অফ গুজরাট অ্যানাউন্স টু চেঞ্জ দ্য নেম অফ ডার্গন ফ্রুট, ঠিক আছে? ডার্গন ফ্রুট অর্থাৎ বলা হয়েছে এখানে গুজরাট সরকার ডার্গন ফলের নাম পরিবর্তন করার ঘোষণা করেছে। কি নাম দেওয়া হয়েছে সেখানে, ঠিক আছে? এখানে কমলাম ফ্রুট হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে? কমলাম ফ্রুট হচ্ছে এখানে সঠিক উত্তর, অর্থাৎ কমলাম ফল, ঠিক আছে? কমলাম ফল হচ্ছে এখানে সঠিক উত্তর। তারপরে কোশ্চেন দেখো, হুইচ এমএলএ অফ রাজস্থান কংগ্রেস হ্যাজ ডাইড এট দ্য এজ অফ 48, ঠিক আছে? এখানে বলা হয়েছে যে রাজস্থান কংগ্রেসের কোন বিধায়ক 48 বছর বয়সে মারা গিয়েছেন, ঠিক আছে? এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, ঠিক আছে? অপশন ডি হচ্ছে এখানে সঠিক উত্তর, অর্থাৎ গজেন্দ্র শক্তিয়ত হচ্ছে এখানে সঠিক উত্তর। তারপরে কোশ্চেন দেখো, হুইচ কোম্পানি হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড দ্য ICAI ন্যাশনাল অ্যাওয়ার্ডেড ফর এক্সেলেন্স ইন ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, ঠিক আছে? এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, ন্যাশনাল বিল ব্রটিং, ঠিক আছে? ন্যাশনাল বিং ব্রটিং হচ্ছে এখানে সঠিক উত্তর। তারপরে কোশ্চেন দেখো, হাউ মেনি অফিসিয়ালস হ্যাজ চায়না ডিসাইড টু বিন ইনক্লুডিং ফার্মার ইউএস সেক্রেটারি অফ স্টেট অফ মাইক পম্পিয়া, ঠিক আছে? এখানে বলা হয়েছে সার্বেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেয়া সহ চীন কতজন নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিয়েছেন, ঠিক আছে? 28 অফিসার্সকে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিয়েছেন এখানে, ঠিক আছে? অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। তারপরে কোশ্চেন দেখো, হুইচ ইন্ডিয়ান ক্রিকেটার হ্যাজ বিন রুলড আউট ডু ইউ টু এনজিও ফ্রম দ্য হোম টেস্ট সিরিজ প্লেড অ্যাগেনস্ট ইংল্যান্ড, ঠিক আছে? এখানে অপশন বি হচ্ছে সঠিক উত্তর, রবীন্দ্র জাডেজা, ঠিক আছে? এখানে রবীন্দ্র জাডেজা হচ্ছে এখানে সঠিক উত্তর। তারপরে কোশ্চেন, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ দ্য নিউ অ্যাম্বাসাডর অফ ইন্ডিয়া টু দ্য এশিয়ান সেক্রেটারিয়েট ইন জাকার্তা, ঠিক আছে? এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তারপরে কোশ্চেন, দ্য মিউনিসিপ্যাল কর্পোরেশন অফ দিল্লি হ্যাজ অ্যাপ্রুভ দ্য নেম অফ রুড নাম্বার অফ 8 অফ অ্যান্ড্রিউগঞ্জ অফ সাউথ দিল্লি আফটার হুম, ঠিক আছে? এখানে অপশন বি হচ্ছে সঠিক উত্তর, সুশান্ত সিং রাজপুত, ঠিক আছে? দিল্লির পৌর কর্পোরেশন দক্ষিণ দিল্লির অ্যান্ডগুরাঞ্জের 8 নম্বর সড়কের নামটি কে অনুমোদন করেছেন, সুশান্ত সিং রাজপুত নামে অনুমোদন করেছেন, ঠিক আছে? তারপরে কোশ্চেন, সুশান্ত সিং রাজপুত তোমরা প্রত্যেকে জানবে আমি আশা করি, এখানে সুশান্ত সিং রাজপুত নিয়ে তোমাদেরকে আর কিছু বলতে লাগবে না। তারপরে কোশ্চেন, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আরবিআই হ্যাজ ইম্পোজড এ ফাইন অফ 2 crore অন হুইচ ব্যাঙ্ক ফর বিং লেট অ্যাবাউট ফ্রাউডেড, ঠিক আছে? বলা হয়েছে জালিয়াতি সম্পর্কে দেরি হওয়ার জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
কোন ব্যাংকে 2 কোটি রুপি জরিমানা করেছেন, ঠিক আছে? অপশন এ হচ্ছে এখানে সঠিক উত্তর, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ঠিক আছে? অপশন এ হচ্ছে এখানে সঠিক উত্তর। তারপরে কোশ্চেন দেখো, আইপিএল টিম চেন্নাই সুপার কিং হ্যাজ ট্রেডেড হুইচ প্লেয়ার ফ্রম রাজস্থান রয়্যালস অ্যান্ড অ্যাডেড থিম টু ইটস টিম, ঠিক আছে? অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর, রবিন উথাপ্পা। রবিন উথাপ্পা হচ্ছে এখানে সঠিক উত্তর। তারপরে কোশ্চেন দেখো, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি উইল অ্যাড্রেস টু দ্য কনভোকেশন অফ হুইচ ইউনিভার্সিটি টুডে, ঠিক আছে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ কোন বিশ্ববিদ্যালয়ে সমাবর্তনে ভাষণ দেবেন, এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ, তেজপুর ইউনিভার্সিটি আসাম, ঠিক আছে? তেজপুর ইউনিভার্সিটি কোথায় অবস্থিত? আসাম অবস্থিত। সেখানে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ বিশ্ববিদ্যালয়ে সমাবর্তনে ভাষণ দেবেন, ঠিক আছে? তারপরে কোশ্চেন, হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ লঞ্চ দ্য প্যাথোলজি ল্যাব কল্ড মিনি হাব, ঠিক আছে? অপশন এ আছে তামিলনাড়ু, অপশন বি আছে তেলেঙ্গানা, অপশন সি আছে অন্ধ্রপ্রদেশ এবং অপশন ডি আছে গুজরাট, এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, ঠিক আছে? কোন রাজ্য সরকার মিনি হাব নামে প্যাথোলজি ল্যাব চালু করেছে? অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর, তেলেঙ্গানা, ঠিক আছে? তেলেঙ্গানা হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তারপরে কোশ্চেন, হোয়ার হ্যাজ দ্য ফাউন্ডেশন স্টোর অফ নেতাজি বাস টার্মিনাল বিন লেট, ঠিক আছে? বলা হয়েছে কোথায় নেতাজি বাস টার্মিনাল ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে? অপশন এ হচ্ছে এখানে সঠিক উত্তর, কোটাক, কোটাক হয়ে যাবে এখানে সঠিক উত্তর, ঠিক আছে? তারপরে কোশ্চেন, দ্য সায়েন্টিস্ট স্পোর্টেড রে হট ইউভি ব্রাইট স্টারস ইন এ আসিং ইন্ডিয়াস হুইচ অফ দ্য ফলোয়িং স্যাটেলাইট, ঠিক আছে? এখানে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে? অ্যাস্ট্রোসেট, অ্যাস্ট্রোসেট হবে এখানে সঠিক উত্তর। তারপরে কোশ্চেন, হোয়াট ইজ দ্য থিম অফ দ্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম 2021? বলা হয়েছে এখানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম 2021-এর যে থিমটি ছিল তার নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, দ্য গ্রেট রিসেট, ঠিক আছে? অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তারপরে কোশ্চেন, হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ অ্যানাউন্স দ্য ইন্ট্রোডাকশন অফ জেল ট্যুরিজম, কোন রাজ্য সরকার জেল পর্যটন চালু করার ঘোষণা দিয়েছেন? অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর, মহারাষ্ট্র, ঠিক আছে? মহারাষ্ট্র হয়ে যাবে এখানে সঠিক। তারপরে কোশ্চেন দেখো, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ দ্য নিউ চেয়ারপারসন অফ বিসিসি, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এবারে পরীক্ষার জন্য, এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ঠিক আছে? গীতা মিতাল, এখানে বলা হয়েছে বিসিসির নতুন চেয়ারপারসন পদে কাকে নিয়োগ করা হয়েছে, বিসিসির নতুন চেয়ারপারসন, এটা খুবই গুরুত্বপূর্ণ এখন যে কম্পিটিটিভ পরীক্ষাগুলি হতে চলেছে সে পরীক্ষার জন্য। দেখো, বিসিসির নতুন চেয়ারপারসন হতে চলেছেন আমাদের গীতা মিতাল, ঠিক আছে? গীতা মিতাল হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তারপরে কোশ্চেন, তো আজকে সর্বশেষ কোশ্চেন দেখো, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ দ্য নেক্সট হাই কমিশনার অফ ইন্ডিয়া টু মালয়, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, মালওয়ার ভারতের পরবর্তী হাই কমিশনার পদে কে নিযুক্ত হয়েছেন, ঠিক আছে? অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, এস গোপাল কৃষ্ণান, ঠিক আছে? এস গোপাল কৃষ্ণান হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তাহলে আজকে আমরা 28 ডিসেম্বরের যে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ছিল সেগুলি তোমাদের সাথে ডিসকাস করেছি। আই হোপ তোমাদের ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমি রিকোয়েস্ট করব প্রত্যেককে একটি অবশ্যই লাইক করে দেবে এবং কিছু জানার থাকলে অবশ্যই নিচে কমেন্ট করবে। তার সাথে যারা চ্যানেলের মধ্যে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করাবে। এরকম যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার সহায়তা, তার সাথে আমাদের ত্রিপুরা সরকারি যে কোনো চাকরি পরীক্ষার খবর এবং আমাদের ডিগ্রি কলেজের স্টাডি মেটেরিয়ালস আমাদের চ্যানেল থেকে পাওয়ার জন্য, ঠিক আছে? তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই আমাদের পাশে থাকবে এবং সাপোর্ট করবে।